তো হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড আবারও একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পাঁচ ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হবে যেখানেতে টোটাল একশো পঁচাত্তরটিরও বেশি শূন্য পদ রয়েছে ভিন্ন ধরনের যোগ্যতায় নিয়োগগুলি হবে এবং অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে কিভাবে আপনারা আবেদন করবেন সে প্রসঙ্গে আমি ভিডিও শেষে দেখিয়ে দেব ভিন্ন ধরনের পোস্টের মধ্যে কিছু কিছু পোস্ট আপনারা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন কিছু কিছু পোস্ট রয়েছে ডিপ্লোমা অথবা যে কোনো ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন আবার কিছু কিছু রয়েছে রয়েছে জিএনএম বা বিএসসি বা এএনএম লাগছে আসুন বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই বিজ্ঞপ্তিটি এবং আপনার বয়স যদি আঠারো থেকে আটত্রিশ এর মধ্যে হয়ে থাকে অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখুন এবং অ্যাপ্লাই করে দিন প্রথমেতেই পোস্টের ওভারভিউটি একবার নিয়ে নেওয়া যাক প্রথমে দেখুন নার্সিং অফিসার নিয়োগের কথা জানানো হয়েছে যেখানেতে একশো পাঁচটি শূন্য পদ রয়েছে হেলথ ওয়ার্কার মেল এক্ষেত্রে ছটি শূন্য পদ রয়েছে এএনএম এর ক্ষেত্রে রয়েছে উনপঞ্চাশটি শূন্য পদ জুনিয়র রেডিওগ্রাফার কাম রিসেপশনিস্ট রয়েছে আটটি এবং হেলথ এডুকেটর নিয়োগ হবে সাতটি শূন্য পদে অনলাইনেতে কিভাবে আপনারা আবেদন করবেন সে প্রসঙ্গে আমি আসছি তার আগে পোস্টের একবার কমপ্লিট ডিটেলসটি দেখে নেওয়া যাক তো নার্সিং অফিসার ইস টয়েল স্টাফ নার্স আর মেল নার্স এক্ষেত্রে যেমনটি আমি আগেই বললাম একশো পাঁচটি শূন্য পদ রয়েছে পেস্কেল লেভেল সেভেন চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো পর্যন্ত আপনারা পার মান্থ স্যালারি পেতে পারেন এটি একটি গ্রুপ বি নন গেজেটেড পোস্ট এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে লাগছে সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন মানে এইচএস ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট সাথে সাথে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অর বিএসসি নার্সিং ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন অর কলেজ এবং সাথে সাথে এটিও উল্লেখ করে দিয়েছে শুড বি রেজিস্টার্ড উইথ দ্য নার্সিং কাউন্সিল আপনারা একবার নিজে থেকে চেক করুন এই নির্দিষ্ট পোস্টের জন্য এজ লিমিট রাখা হয়েছে আঠারো থেকে তিরিশ বছর ফর বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস দ্বিতীয় যে পোস্টটি ছিল সেটি হচ্ছে এ বা অক্সলারি নার্স মিডওয়াইফ এটি গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট টোটাল ঊনপঞ্চাশটি শূন্যপাদে এই নিয়োগটি হচ্ছে এবং এই নির্দিষ্ট পোস্টির জন্য আপনারা পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো পর্যন্ত বেতন পেতে পারেন এসেনসিয়াল কোয়ালিফিকেশন হিসেবে লাগছে ফার্স্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন দ্যাট ইজ টুয়েলভ ফ্রমে রিকগনাইজ্ড বোর্ড আর ইনস্টিটিউশন সাথে সাথে মাস্টার ফার্স্ট এএনএম সার্টিফিকেট কোর্স উইথ ভ্যালিন্ট এনএম ট্রেনিং সার্টিফিকেট ফ্রম এরকগনাইজড ইনস্টিটিউট এই নির্দিষ্ট পোস্টির ক্ষেত্রেও আপনাদের বয়স সীমা আঠারো থেকে আটত্রিশের মধ্যে থাকতে হবে পরের পোস্ট হেলথ ওয়ার্ক মেল এক্ষেত্রে ছটি শূন্য পদ রয়েছে বেতনের ক্রমটি আপনারা তার পরে পরেই দেখতে পাচ্ছেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক পাস যে কোনো রেকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন থেকে থাকতে হবে এবং সাথে সাথে সার্টিফিকেট কোর্স ইন হেলথ ওয়ার্কার মেল ফ্রমে রেকগনাইজড হেলথ ওয়ার্ক ট্রেনিং স্কুল আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে বয়স সীমাটি থাকতে হবে চার নম্বরটি যে রেডিওগ্রাফার কাম রিসেপশনিস্ট এর নিয়োগের কথা জানানো হয়েছিল এটির ক্ষেত্রে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো পর্যন্ত আপনার আপনারা বেতন পেতে পারেন যে ক্ষেত্রে আটটি শূন্য পদে নিয়োগটি হচ্ছে কি ধরনের এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগছে আপনারা একবার ভিডিওটি পজ করে চেক করেন এবং পাঁচ নম্বরতে যে হেলথ এডুকেটার নিয়োগের কথা জানানো ছিল এক্ষেত্রে টোটাল সাতটি শূন্য পদ রয়েছে এবং পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো পর্যন্ত বেতন পেতে পারেন যোগ্যতা বলি তার পরের পয়েন্টটি উল্লেখ রয়েছে এবং বয়স মাটি আঠারো থেকে তিরিশের মধ্যে থাকতে হবে স্কিম অফ এক্সামিনেশন বা সিলেবাস প্রসঙ্গে আপনারা একবার পিডিএফটিকে ডাউনলোড করে নিজে থেকে একবার চেক করে নেবেন আসুন আমরা দেখে নিই কিভাবে আপনারা কোথায় অ্যাপ্লাই করবেন তার জন্য কি ওয়েবসাইটটি অ্যাক্সেস করবেন বা লাস্ট ডেট কবে আছে সাত নম্বরটি দেখুন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন প্রসঙ্গে দেওয়া আছে কমপ্লিট ইনফরমেশন যে এক ছয় দু অর্থাৎ জুন মাসের এক তারিখের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লাই করে দিতে হবে তার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে হবে তো এই নির্দিষ্ট ওয়েবসাইটটিতে আসার পরে নিচের দিকে আপনারা অনলাইন অ্যাপ্লাই বলে অপশনটি দেখতে পাবেন এবং এই নির্দিষ্ট বিজ্ঞপ্তিটির রেসপেক্টে মানে যে হেলথ ডিপার্টমেন্ট থেকে বের হয়েছে এই বিজ্ঞপ্তিটি তার জন্য একটু নিচের দিকে আসবেন তাহলে আপনারা দেখতে পাবেন যে ডিএইচএস রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার এন এ এন হেলথ ডিপার্টমেন্ট তো এটিতে এখন যদি ক্লিক করেন আপনাদের সামনে অফিশিয়াল নোটিশটি এইভাবে খুলে যাবে আপনারা চেক করতে পারেন নিচে থেকে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সেতে টপ নিউজ বাংলার অফিশিয়াল ওয়েবসাইটের লিংক থেকেও এটি পেয়ে যাবেন তো নোটিশটি দেখে নেওয়ার পর আপনারা দেখবেন রাইট হ্যান্ড সাইডেতে অ্যাপ্লাই অনলাইনের অপশনটি পাবেন এটি যদি পিসি থেকে করেন তাহলে রাইট হ্যান্ড সাইডে না হলে মোবাইল থেকে করলে নিচের দিকে দেখতে পাবেন এবং রেসপেক্টিভ পোস্টের নিচেতে যে অনলাইন ব্লু কালারের হাইলাইটেড যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটিতে এখন যদি ক্লিক করেন আপনাদের সামনে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে এবং সেটিকে ফিল আপ করে নেসেসারি ডকুমেন্টস গুলিকে রেডি রাখবেন অ্যাডভার্টিসমেন্ট ওয়াইজ তো এই মুহূর্তে আমি যখন রেকর্ড করছি ভিডিওটি কিছু সার্ভার রিলেটেড প্রবলেম আসছে যদি অ্যাপ্লাই অনলাইন সেকশনটিতে ক্লিক করা আমি বারবার ক্লিক করে একই রেজাল্ট পাচ্ছি মানে এরার মেসেজ আসছে বাট কিছুক্ষণ আগে পর্যন্ত খুলছিল তো নেক্সট পেজেতে আপনারা এরকম দেখতে পাবেন এবং অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বলে অ্যাপ্লাই অনলাইনেতে ক্লিক করে নেক্সট পেজেতে চলে যাবেন তো বারবার একই মেসেজ শো করছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে কিছু সার্ভার রিলেটেড ইস্যু রয়েছে তো আপনারা ট্রাই করবেন পরবর্তী ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই আবেদন করতে পারবেন তো আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনাদের মধ্যে শেয়ার করার ছিল যদি সম্ভব হয় আপনারাও অন্যদের মধ্যে শেয়ার করে দিতে পারেন আর ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক শেয়ার বা কমেন্ট করতে ভুলবেন না এবং হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড কোন রকম খবর যাতে মিস না হয়ে যায় আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বিলটিকে এনাবেল করে রাখতে ভুলবেন না